সব রকম প্রেডিকশন পূর্বানুমানকে ভুল প্রমাণ করে আবারও ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্ব ফিরে পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলকে হারিয়েছে মাদ্রিদিস্তারা, জিতেছে নিজেদের ১৪তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, যা কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকেও নিয়েছে অনন্য উচ্চতায়। দর্শক, খেলার ক্ষণের এক বছর পূর্ণ হলো আজ। এই বিশেষ ক্ষণে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আছেন জাতীয় দলের ফুটবলার তপু বর্মন। তপু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। নিশ্চয়ই রাত জেগেছিলেন খেলা দেখেছে। আসলে যারা ফুটবল ফ্যান না, তারাও কিন্তু গত রাত জেগে এই খেলাটা দেখেছে, কারণ অনেক হাইপ কিন্তু ক্রিয়েট হয়েছিল এই ফাইনালটা নিয়ে। অন্যতম কারণ হতে পারে যে ২ বছর পর মাঠ ভর্তি দর্শক এবং চ্যাম্পিয়ন্স লিগ, চ্যাম্পিয়ন্স লিগে ৩ বছর আগে এই দুদল একটা ফাইনাল খেলেছিল, একটা বিটার হিস্ট্রি আছে দু দলেরই যদি বলি। সবকিছু মিলে আপনার কি মনে হয় যে হাইপটা উঠেছিল, মাঠে ঠিক তেমনই খেলা হয়েছে? অবশ্যই, দেখেন স্পোর্টস, ফুটবল হলো একটা আলাদা স্পোর্টস, আমার কাছে মনে হয় সবচেয়ে এন্টারটেইনিং ফুটবল। আর ডেফিনেটলি দেখেন, আমার কাছে মনে হয়েছে যে আমাদের দেশে যেই অবস্থানটা ক্রিয়েট হয়েছে গতকালকে ফাইনাল নিয়ে, মনে হয়েছে যে ওয়ার্ল্ড কাপের ফাইনাল। তো অবশ্যই দেখেন, প্রায় ২ বছর ছিল কোভিড সিচুয়েশনের কারণে, অনেক দর্শক স্টেডিয়ামে যেয়ে খেলা দেখতে পারেনি, নর্মালি টিভি বা মোবাইলে খেলা দেখেছে। তো গতকালকের যে ম্যাচটা হয়েছে, এটা আমার কাছে মনে হয় যে অনেক বড় একটা ম্যাচ ছিল। আপনি বললেন যে ৩ বছর আগে রিয়াল মাদ্রিদ আবার লিভারপুলকে হারিয়েছিল, তো ওইটার একটা কারণ ছিল, যারা লিভারপুলের সাপোর্টার তারা চেয়েছিল যেন প্রতিশোধ নিতে, যেটা মোসালা ম্যাচের আগেই বলেছিলেন। হ্যাঁ, ডেফিনেটলি। তো ওই ব্যাপারটা নিয়ে আমার মনে হয় যে এরকম যে আগ্রহ, ওইটাই কারণ। ফাইনাল যেমনটা হওয়া উচিত, অনেকে মানে ফাইনালের আগে কিন্তু সবাই, আপনি যদি বলেন যারা লিজেন্ড মাইকেল ওয়েইন থেকে শুরু করে জেমি ক্যারাগার, মানে শুধু এক্স লিভারপুল ফুটবলার না, নিউট্রাল মানে অন্য ক্লাবে খেলেছে এমন ফুটবলারও কিন্তু এগিয়ে রেখেছিল লিভারপুলকে। সেই সবকিছু মানে তারা সবকিছু ভুল প্রমাণ করেছে রিয়াল মাদ্রিদ, পিএসজি, চেলসি, ম্যান সিটি, নকআউট পর্বে তিনটা বড় ক্লাবকে হারিয়ে তারা ফাইনালেও হারলো লিভারপুলকে। আপনার কি মনে হয় যে এটা একটু বেশি চাপ ছিল লিভারপুলের উপর যে জিততেই হবে বিষয়টা, যেহেতু চারিদিক থেকে সবাই একটা প্রত্যাশা করছিল? কারণ অবশ্যই দেখেন, লিভারপুল আমার কাছে মনে হয় এবার এই সিজনে যে ফুটবলটা খেলেছে আপনার প্রিমিয়ার লিগ, তারা কিন্তু এক পয়েন্টের জন্য হেরেছে লাস্ট ডেতে। হ্যাঁ, লাস্ট ডেতে, তাও একদম লাস্ট দুইটা ম্যাচ একসাথে শুরু হয়েছিল। তো আমার কাছে মনে হয় যে চ্যাম্পিয়ন্স লিগটা আমার কাছে মনে হয় যে একটা বিরাট ব্যাপার, একটা টিমের জন্য অনেক বিরাট ব্যাপার। আর লিভারপুলের পারফরমেন্সের কারণে কিন্তু সবাই এক্সপেক্ট করছে যে লিভারপুল চ্যাম্পিয়ন হবে এবছর। তো আমার কাছে মনে হয় যে রিয়াল মাদ্রিদ এরকম একটা টিম, ওরা কিন্তু আপনার সবসময় দেখেন ইউসিএল ডোমিনেট করে, অবশ্যই অলরেডি তারা গতবার ১৪তম চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। তো সেটা আমার কাছে মনে হয়েছে যে লিভারপুলের জন্য প্রেশার ছিল, রিয়াল মাদ্রিদের জন্য ছিল না, বিকজ তারা জানে যে তাদের কি ডিউটি এবং তারা কি করবে। রাইট, আমরা ফাইনালে দেখলাম যে পোস্ট ম্যাচে এসে যেটা বলেছিলেন, যদিও কিছুটা নেতিবাচকভাবে কথাটা বলেছেন ইয়ুর্গেন ক্লপ, যে যখন ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ একজন গোলকিপার হয় তখন আপনার বুঝতে হবে ম্যাচটা কেমন হয়েছিল। ডেফিনেটলি রিয়াল মাদ্রিদ তাদের স্ট্র্যাটেজিতে সফল হয়েছে, কিন্তু তারপরও আপনার কি মনে হয় যে ম্যাচটা একটু আর একটু হাই স্কোরিং হতে পারতো? মানে ১-0 হয়েছে, আর একটু হাই স্কোরিং হলে হয়তো বা এন্টারটেইনিং হতো বেশি। আমি মানে এখন পর্যন্ত যতগুলো ফাইনাল দেখেছি, ফাইনাল ম্যাচ আপনার হাই স্কোরিং কখনো হয়নি, খুব কম দেখা যায়, ২-1 বা ১-0, ১-2, ৩-1 এরকম হয়, ৩ গোল বেশি হয় না সচরাচর। আপনি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দেখতে পারেন, লাস্ট কোপা আমেরিকার ফাইনাল দেখতে পারেন, তারপরে আপনার ইউরোকাপ তো পেনাল্টিতে চ্যাম্পিয়ন হলো ইতালি। তো এগুলা ম্যাচ আপনার সবাই খুব সেফলি খেলতে চায়, সেফলি খেলতে চায়, কারণ হলো যে আমি যদি গোল কনসিড করি তাহলে আমার জন্য ম্যাচটা ডিফিকাল্ট হয়ে যাবে। আর ওই জায়গা দিয়ে আমার কাছে মনে হয় লিভারপুল অ্যাটাকিং যে ফুটবলটা খেলেছে, বিশেষ করে আপনার টোটাল ম্যাচটাই ওরা অনেক অ্যাটাকিং করেছে রিয়াল মাদ্রিদের উপরে, কিন্তু রিয়াল মাদ্রিদকে আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি বলবো তাদেরকে একটা সারপ্রাইজ দেওয়া উচিত, বিকজ ওদের গোলকিপার থেকে ওদের ডিফেন্ডিং লাইন প্লাস বেঞ্জামাকে আমি দেখেছি যে ১৮ বক্সে এসেও ও ডিফেন্ডিং করেছে। তো এই যে যে ব্যাপারটা, এটা আমার কাছে মনে হয় যে বিশাল বড় একটা ব্যাপার। আর লিভারপুলের জন্য অবশ্যই ব্যাড লাক, কারণ তারা অনেকগুলো অ্যাটেন্ড করেছে সেখানে, কর্তোয়া যেই পারফর্মটা করেছে, হ্যাঁ আনবিলিভেবল। আমার কাছে মনে হয়েছে যে কর্তোয়াকে চেলসি থেকে খুব ভালোভাবে ফলো করি, কিন্তু রিয়াল মাদ্রিদে আসার পরে আমার কাছে মনে হয় যে ওর এটা বেস্ট সিজন, এক্স্যাক্টলি সিজন ও কাটিয়েছে। কর্তোয়া ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, ম্যাচের আগে সবাই বলছিল যে ট্রফি যে যার ঘরে যাবে
সেই দলেরই করিম বেনজেমা এবং মোহাম্মদ সালাহ দুজনের কথাই বলছিল, যেহেতু তারা নিজ নিজ লিগে হাইয়েস্ট স্কোরার, সেই দলই বা সেই ফুটবলারই, মানে এই দুজনের মধ্যেই বলা ছিল ব্যালন ডিয়ার জিতবে। এখন কি সেখানে আরেকজন কন্টেন্ডার বেড়ে গেল কিনা, কোর্তোয়াকে কি কোনোভাবে ছেড়ে, মানে এই তালিকা তো রাখতেই তো হবে নিশ্চয়ই। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে আপনার দেখেন অ্যালিসন আপনার প্রিমিয়ার লিগে বেস্ট গোলকিপার হয়েছে, অ্যাডারসন বেস্ট গোলকিপার হয়েছে যৌথভাবে, আর আমার কাছে মনে হয় যে কর্তোয়া আপনার লিগ চ্যাম্পিয়ন হয়েছে, ইউসিএল চ্যাম্পিয়ন হয়েছে, বেনজেমা আপনার, আমার কাছে মনে হয় যে যারা স্কোরিং করে, আপনি দেখেন লাস্ট ব্যালুন্ডিয়ারগুলিতে আপনি ফলো করেন, যারা আপনার ইউসিএল প্লাস লিগে যারা স্কোরিং আপনার অ্যাবিলিটি বেশি থাকে, বেনজেমার মেবি 15টা গোল ইউসিএল এর, আর 15টা গোল এই সিজনে, আর আপনার লালিগায় তো আপনারও হাইস্ট স্কোর আছে। তো অ্যাকচুয়ালি দেখেন আমার কাছে মনে হয় যে পরিসংখ্যানে দেখা যায় যে বেনজেমার দিকে যাবে বেশি। এক্স্যাক্টলি, তো আপনি, আমরা জানি যে করিম বেনজেমা এই মৌসুম দারুণ, মানে এতদিন তিনি যতদিন রোনালদো ছিলেন একটা ছায়ার মধ্যে ছিলেন, এরপর কিন্তু গত দুই মৌসুম স্পেশালি দারুণ ফুটবল খেলছেন এবং ক্যারিয়ার কিন্তু একেবারে শেষ পর্যায়ে, অলমোস্ট 35। এই বয়সে একটা ফুটবলারের মানে এই লেভেলের পারফরমেন্স, মানে এটা অ্যাজ এ ফুটবলার আপনাদের জন্য কতটা ইন্সপায়ারিং যে এই লেভেলে এসে তিনি এই হাই ইন্টেনসিটিতে খেলে যাচ্ছেন? আমি আপনাকে একটা এক্সাম্পল দেব, আপনার জ্লাতান ইব্রাহিমোভিচ আপনার এসি মিলানে এবছর চ্যাম্পিয়ন টাইটেল পেয়েছে, মেবি 11 থেকে 12 বছর পর। তো আপনার এই যে যে আমরা যে ওদেরকে ফলো করি, এটা কিন্তু আমাদের জন্য বিশাল একটা ব্যাপার। আমরা ওদেরকে ফলো করি কেন, ওদের কাছ থেকে যেই যে পজিটিভ ব্যাপারগুলি আছে, ওরা মেনটেন করে ওদেরকে কিভাবে এই লেভেলে ওরা ফুটবল খেলছে। অবভিয়াসলি দেখেন বেনজেমার যে এজ এখন 35, ও আপনার যদি ব্যালন্ডিয়ার জিতে এই জায়গায় কিন্তু সারপ্রাইজ হওয়ার মতো কিছুই নাই, কারণ তারা প্রফেশনাল প্লেয়ার, তারা কিভাবে তাদের পারফরমেন্সকে হাই করবে, ডেভেলপ করে তাদের পারফরমেন্স কিভাবে শো করবে, তারা কিন্তু এগুলো মেনটেন করে যায়। আর আপনি যেটা বলেন রোনালদো থাকাকালীন বেনজেমাকে অবশ্যই ওরকমভাবে আমরা দেখতে পারিনি, সবসময় তো স্পটলাইট রোনালদোর প্রতি থাকতো, আর এখন আপনার বেনজেমা মানে লাস্ট আপনার ইউরোকাপে যখন ফ্রান্স থেকে আপনার অনেক দিন পরে প্রায় 6 থেকে 7 বছর পরে ফ্রান্স টিমে জয়েন করলো, সেখানে কিন্তু ওর 3 থেকে 4টা গোল আছে। তো ওর যে পারফরমেন্সের ধারাবাহিকতাটা এখন পর্যন্ত সে বজায় রেখেছে অ্যান্টিল ফাইনাল, ইউসিএল এর ফাইনাল পর্যন্ত। তো অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে এটা আমাদের প্লেয়ারদের জন্য অনেক মোটিভেটেড একটা ব্যাপার, অনেক ইনস্পায়ারিং একটা ব্যাপার। আপনার কি মনে হয় একটু ম্যাচের বিশ্লেষণ, যদিও ম্যাচ হয়ে গেছে অনেক সময় পার হয়ে গেছে, তারপরও আপনার কি মনে হয় যে স্ট্র্যাটেজি তো অবশ্যই দুই দল নিজস্ব স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নেমেছিল, কিন্তু এই অতি আক্রমণাত্মক লিভারপুল সবসময় অ্যাটাকিং ফুটবল খেলে, তারা গত ক্লপ আসার পর থেকেই এই ধাঁচের ফুটবল খেলে যাচ্ছে, তার এই অতিরিক্ত অ্যাটাকিং মেন্টালিটি কি তাদের কিছুটা হলেও কাল হয়েছে কিনা, মানে যদি আপনি গোলটা দেখেন কাউন্টার থেকে গোল হয়েছে, তো এই এটার কারণে কি আপনি বলবেন যে আমি এখানে একটা কথা বলবো, যখন যেই টিম বেশি অ্যাটাকে চলে যায় তখন যে ডিফেন্সিভ যে প্রিন্সিপালটা থাকে যে ডিফেন্স ট্রানজিশন, তো ওই ব্যাপারটা আপনার অলওয়েজ যে টিম অ্যাটাকিং পজিশনে থাকে তার জন্য একটু মাইনাস থাকে, কারণ অর্গানাইজেশনের যেই ব্যাপারটা থাকে আপনার মিলি সেকেন্ডে অর্গানাইজ হইতে হবে, যে জিনিসটা আপনার রিয়াল মাদ্রিদ কাজে মানে নিয়ে নিছে, তো ওই জায়গায় আমার কাছে মনে হয় যে অবশ্যই যে টিম একটা অ্যাটাকিং মানে মুভমেন্টে বেশি থাকে তার জন্য একটু থ্রেট থাকে, যে গোল কনসিড অবশ্যই মানে করার পসিবিলিটি বেশি থাকে, তো ওই জিনিসটাই রিয়াল মাদ্রিদ কাজে লাগে। আর রিয়াল মাদ্রিদ কিন্তু প্রথম থেকেই দেখেন ডিফেন্সিভটা খুব ভালোভাবে করে যাচ্ছিল, আর ইউসিএল এ রিয়াল মাদ্রিদ কিন্তু কাউন্টার অ্যাটাকে লাস্ট বড় বড় টিম 3টাকে হারাইছে, কাউন্টারকে হারিয়েছে ম্যান সিটি, প্যারিস, পিএসজি কে হারিয়েছে। তো এই যে যে ওদের যে স্ট্র্যাটেজি, এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে খুব ভালো। আর লিভারপুল আর রিয়াল মাদ্রিদ কিন্তু সেম ফরমেশনে খেলে, 4-3-3, তো ওই জায়গায় আপনার আপনার লিভারপুলের মেম্বার অফ প্লেয়ার বেশি ছিল অ্যাটাকিংয়ে, এর জন্য আপনার আবার তাদের থেকে বেশি মেম্বার অফ প্লেয়ার ছিল রিয়াল মাদ্রিদের আপনার 18 ইয়ার্স বক্সে, এর জন্য আপনার লিভারপুল বেশি যেই ওপেন চান্স একদম ফ্রি চান্স এটা কম পেয়েছে, এটা বেশি পেয়েছে লিভারপুলটা বেশি পেয়েছে। হ্যাঁ এক্স্যাক্টলি, কালকের ম্যাচের পর অ্যাকচুয়ালি আমরা জানি যে কিছুদিন আগে একটা ঘটনা হয়েছে, এমবাপে আমরা শুনছিলাম যে রিয়াল মাদ্রিদে যাবে, লাস্ট মোমেন্টে কিন্তু তার ডিসিশন চেঞ্জ করলো, পিএসজিতে থাকছে, এবং কালকে ম্যাচের পর ফ্লোরেন্তিনো পেরেস যিনি কিনা রিয়ালের প্রেসিডেন্ট, সেও কিন্তু খুব একটা
রিয়াকশন দিয়েছে যে সেটা অতীত ভুলে যেতে চাইবে এরকম কিছু, আপনার কি মনে হয় মানে রিয়ালের একটা ভাস্ট একটা হিস্ট্রি আছে, রিয়াল, বার্সা, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবগুলোর অনেক বড় হিস্ট্রি ইউরোপিয়ান লিগ বলেন বা তাদের ডোমেস্টিকে, এই পিএসজিতে থেকে যাও, পিএসজি হয়তো ভালো কিছু করতেও পারে, উই ডোন্ট নো, নেক্সট সিজনে মেসি, নেইমার, এমবাপে যদি জ্বলে ওঠে, তিনজন যদি থাকে দলে বাকি দুজন, আপনার কি মনে হয় যে তার ডিসিশনটা ভুল হচ্ছে, মানে এই কালকের ফাইনালের পর কিছুটা হলেও কি রিগ্রেট করবে? আমি অ্যাকচুয়ালি বলবো যে প্লেয়ারদের আপনার নিজস্ব, আমার কাছে মনে হয় যে একটা ব্যাপার আছে, সে কোন জায়গায় খেলে তাকে স্বাচ্ছন্দ্যবোধ মনে করে, এই ব্যাপারটা আমার কাছে মনে হয় বিরাট ব্যাপার একটা অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসাবে। আর অবশ্যই দেখেন এমবাপে যেই ডিসিশনটা নিয়েছে অবশ্যই সে সব কিছু চিন্তাভাবনা করেই কিন্তু নিয়েছে। আর আপনি যে বললেন রিয়াল মাদ্রিদের একটা বিগ হিস্টোরি আছে, এটা আমরা সবাই জানি, যারা ফুটবল বোঝে এবং ফুটবল দেখে ফলো করে তারা কিন্তু সবাই জানে। তো অ্যাকচুয়ালি দেখেন প্লেয়ারদের ফ্রিডমলি প্লেয়াররা সব কিছুই করতে পারে। আর অবশ্যই আমার কাছে মনে হয় যে প্যারিসের যেই ইচ্ছা প্রেসিডেন্ট এবং প্লেয়ারদের যে ইচ্ছাটা, ওরা কিন্তু আপনার এখন পর্যন্ত পায়নি, ওরা কিন্তু টাইটেল পাচ্ছে লিগে শুধু, ওরা কিন্তু চাচ্ছে যে আপনার ইউসিএল এ ফাইনাল খেলবে, চ্যাম্পিয়ন হবে। তো ওই ব্যাপারটা এখন পর্যন্ত কিন্তু ওরা চ্যাম্পিয়ন হতে পারে নাই, তার জন্য দেখা যায় আপনার লাস্ট ইয়ার আমরা দেখলাম মেসিকে তারা সাইনিং করিয়েছে, প্লাস সার্জিও রামোস ডিফেন্সিং ডিফেন্সিভ লাইনে। তো এই যে যে ব্যাপারগুলি এটা কিন্তু আপনার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই করছে। তো অবশ্যই আমার কাছে মনে হয় যে এমবাপে যে ডিসিশনটা নিয়েছে অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি বলবো, ও সব কিছু ভেবেই ডিসিশনটা নিয়েছে। আর প্রেসিডেন্ট আপনার প্যারিস যেই কথাটা বলেছে, এটা আপনার যখন চ্যাম্পিয়ন হয়েছে তারপরে কথাটা বলেছে, আগে কিন্তু যদি আগে বলেনি, কারণ চ্যাম্পিয়ন হওয়ার আগে যদি বলতো তাহলে হয়তো ভাবতাম যে অন্য কিছু। এক্স্যাক্টলি, আপনার কি মনে হয় মানে এই সিজনটা শেষ হয়ে গেল, এই ফাইনাল দিয়ে কিন্তু একটা ইউরোপিয়ান সিজন শেষ হয়ে যায়, এরপর আবার ইউরোপিয়ান সুপার কাপ দিয়ে নতুন মৌসুম শুরু হবে, তো নেক্সট সিজনে আমরা তো গত একটা স্ট্যাট দেখছিলাম আমি গতকাল রাতেই, যে গত বছরের স্ট্যাট, যে একটা প্রেডিকশন ছিল যে কারা জিততে পারে, কার কত পার্সেন্টেজ, সেখানে এক নম্বরে ছিল পিএসজির নাম এবং টপ টেনে রিয়াল মাদ্রিদের নাম ছিল না, এবং তার মানে রিয়াল মাদ্রিদকে কেউ গোনায় ধরেনি, তারাই চ্যাম্পিয়ন হলো। নেক্সট সিজনও কি এরকম কোনো সারপ্রাইজ দেখবেন, নাকি আপনার মনে হয় যে ম্যান সিটি, যারা এবারও একটা ভালো ইনভেস্ট করেছে, হ্যালান্ডের মতো ফুটবলার নিয়েছে, আলভারেজ আসতে পারে, এরকম কোনো ক্লাবকে দেখছেন বা পিএসজির মতো? অ্যাকচুয়ালি আমি আশাবাদী ম্যান সিটিকে নিয়ে, কারণ ম্যান সিটি আপনার ইউসিএল জেতার জন্য ওরা কিন্তু আপনার অনেক মিলিয়ন মিলিয়ন হিউজ ইনভেস্ট করছে। আর আরেকটা টিম আছে, আমি যেটা পিএসজির কথা বললাম, তারাও কিন্তু ইউসিএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য হিউজ ইনভেস্ট করছে। আর রিয়াল মাদ্রিদ হলো এরকম একটা টিম, ওদের ধারাবাহিকতা অনেক ভালো, আপনি দেখেন লাস্ট 5-6 বছরে কিন্তু প্রায় 3-4 ইউসিএল মনে হয় জিতছে না, তো এই টানা 3টা জিতেছিল, এরপর 3 বছর গ্যাপ, তারপর 22 সালে জিতলো 4টা। তো এই যে ওদের ধারাবাহিকতা, এই জিনিসটা আমার কাছে মনে হয় ম্যান সিটি এবং পিএসজির একটু ঘাটতি আছে, যেটা ইউসিএল এ খেলতে হয়। ঠিক আছে, তো আমার কাছে মনে হয় যে কিছু প্লেয়ার, কোচিং স্টাফ হয়তো ম্যানেজমেন্ট থেকে তারা বুঝতে পেরেছে যে কোন জায়গায় আরো আমার স্ট্রং করা উচিত। ম্যান সিটি কিন্তু আপনার নাম্বার 9 সাইডে পুরো সিজন খেললো, আমি দেখছি যে 2 বছর ধরে নাম্বার 9 সাইডে খেলছে। হ্যাঁ, যে প্রবলেমগুলো এটা হয়তো ম্যানেজমেন্ট এবং কোচিং স্টাফরা তারা অবশ্যই এক্স্যাক্টলি। একটু আপনার কথা জানতে চাইবো, আপনি 2021 সালে বাংলাদেশের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন, আপনাকে অভিনন্দন জানাচ্ছি, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি আপনাকে সেই ইয়েটা দিয়েছে, আপনার ইনজুরিতে আছেন, কবে নাগাদ আপনি আসলে মাঠে ফিরবেন বলে প্রত্যাশা করছেন? অ্যাকচুয়ালি দেখেন আমি এখন অনেক তাড়াতাড়ি কামব্যাক করার চেষ্টা করছি, আমি অনেক হার্ডওয়ার্কের মধ্যে এখন আছি। অবশ্যই দেখেন এই জায়গায় কিন্তু এই একটা এই আপনার লিগামেন্ট সার্জারি অনেক একটা লং প্রসেস, তো এই জিনিসটা আমাকে মানতেই হবে, আমি তাড়াহুড়া করে নামলে আমি খেলতে পারবো বা আবার আমার রিকারেন্ট ইঞ্জুরি হতে পারি, তো এইটা কিন্তু একটা রিস্কের ব্যাপার। আর আমি অলওয়েজ আমার যে ক্লাব ফিজিও আছে, প্লাস আপনার মুম্বাইতে যে আমি সার্জারি করিয়েছি ডক্টর দিনশো পাটদেওয়ালা, তার ডিসিশন অনুযায়ী এবং তার যেই আপনার আমার যে রিহ্যাবিলিটেশনটা, আমি কিন্তু সেগুলোই ফলো করছি। তো আমার কাছে মনে হয় যে একটা টাইম আমার যেটা আমি ফিক্সড করেছি, অগাস্টের 2nd উইকের দিকে আমি আশা করি মানে ম্যাচ ফিটনেস যেটা লাগে তখন আমার মিনিমাম 8 মান্থ হয়ে যাবে, তো তখন আমি আশা করি যে টিমের সাথে আমি ম্যাচ ফিটনেস নিয়ে নামতে পারবো। আমাদেরও সেটাই প্রত্যাশা। তবুভি আপনি দ্রুত সুস্থ হয়ে আবারও মাঠে ফেরেন, অনেকদিন আপনি মাঠে বেরেন, আপনাকেও আমরা দেখতে চাই আবারও মাঠে, আপনি মাঠ দাপিয়ে বেরেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
দর্শক, এই ছিল খেলার ক্ষণের আজকের আয়োজন। আগামী সপ্তাহে আবারও একই সময়ে নতুন কোনো বিষয় নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর সঙ্গে থাকুন সময়।